দক্ষিণ আফ্রিকার এব এর সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে রংপুর রাইডার্স আগামী আসরে মাশরাফির নেতৃত্বে খেলবেন এই হার্ড হিটার ব্যাটসম্যান ক্যারবীয় ব্যাটিং দানব ক্রিস গিলের সাথে ওপেন করতে পারেন ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের জনপ্রিয় এই ব্যাটসম্যান প্রসঙ্গত বিপিএল এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে রোববার সেদিনই জানা যাবে দেশ বিদেশের কোন তারকা ক্রিকেটারের ঠাই হচ্ছে কোন দলে গত আসরের নিয়ম অনুযায়ী এর মধ্যে বিপিএল এর ফ্রান্চাইজি গুলোর চারজন করে ক্রিকেটারকে ধরে রেখেছে এছাড়া আরো দুজন করে পছন্দের বিদেশি ক্রিকেটারকে দলে টানার সুযোগ পাবে প্রতিটি ফ্রান্চাইজি বাকি খেলোয়াড়দের ভাগ্য নির্ধারিত হবে রোববারের প্লেয়ার ড্রাফটে দেশের তারকা ক্রিকেটাররা কে কোন দলে সেটা এর মধ্যে সবার জানা যেসব বিদেশিকে ধরে রেখেছে ফ্রান্চাইজি গুলো সেটাও সবার জানা ফলে প্লেয়ার ডাফটের তাই সবচেয়ে বড় আকর্ষণটা বিদেশি ক্রিকেটারদের নিয়েই বিদেশি তারকা ক্রিকেটারদের কে কোন দলে যান তা নিয়ে কৌতুহল থাকে বেশি বিপিএল গভর্নিং কাউন্সিল এবারের মোট তিনশো জন বিদেশি ক্রিকেটারের নাম লিপিবদ্ধ করেছে এদের ভাগ্যই রোববার নির্ধারিত হবে এবারের ফ্লেয়ার ড্রাফ সবচেয়ে বেশি সংখ্যক বিদেশি ক্রিকেটার থাকছেন ইংল্যান্ডের ছিয়াশি জন এর দ্বিতীয় সর্বোচ্চ বাহাত্তর জন পাকিস্তানের এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ছাপ্পান্ন জন শ্রীলঙ্কার পঞ্চান্ন জন আফগানিস্তানের দুজন দক্ষিণ আফ্রিকার একজন জিম্বাবুয়ের পনেরো জন ও আয়ারল্যান্ডের দশজন ক্রিকেটারের নাম লিপিবদ্ধ করা হয়েছে প্লেয়ার ড্রাফটে বাকি একশোচল্লিশ জন ক্রিকেটার অনুসব দেশের ড্রাফটে জায়গা পাওয়া এই তিনশো তিয়াত্তর জন ক্রিকেটারকে মোট ষাটটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ক্যাটাগরিগুলো হলো এ প্লাস এ বি সি এফ এর মধ্যে এ প্লাস ক্যাটাগরিতে রয়েছে মাত্র তিনজন ক্রিকেটার এ ক্যাটাগরিতে পাঁচজন বি ক্যাটাগরিতে বারো জন সি ক্যাটাগরিতে পনেরো জন ডি ক্যাটাগরিতে জন ই ক্যাটাগরিতে তিরাশি ও সর্বোচ্চ দুশো চারজন ক্রিকেটার রয়েছেন সর্বশেষ এফ ক্যাটাগরিতে উল্লেখ্য এবারের বিপিএল অনুষ্ঠিত হবে দু হাজার উনিশ সালের জানুয়ারিতে এমনিতে নভেম্বর ডিসেম্বরেই হওয়ার কথা ছিল কিন্তু ডিসেম্বর দেশের জাতীয় নির্বাচন তাই বিপিএল পিছিয়ে জানুয়ারিতে করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি কিন্তু নির্বাচন পিছিয়ে যদি জানুয়ারিতে যায় তখন তাহলে বিপিএল আর পেছানো হবে না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন নির্বাচন পিছিয়ে জানুয়ারিতে গেলে শুধু নির্বাচনের দিনই খেলা বন্ধ রাখা হবে এছাড়া প্রতিটি দিনই সূচি অনুযায়ী চলবে খেলা প্রিয় দর্শক এবি ডিবিলিয়ার্স এবার বিপিএল খেলবেন এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্টস মাধ্যমে জানিয়ে দিন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ